ফ্রেন্ডস, আবার চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আপনারা সে সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। দেখুন তাহলে আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আবার একটা ইফতার রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, একটা বোল নিয়েছি, নিয়ে আমি বেসন দিয়ে দিলাম এক কাপ, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক দিয়ে, এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার, হলুদ পাউডার, দিয়ে আমি একটু ভালো করে এটা মিলিয়ে নেব এভাবে। যত মেলাবেন তত কিন্তু গুটলি থাকবে না, ভালোভাবে মিলিয়ে যাবে। এখন একটু অল্প অল্প করে জল দিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে ভালো একটা আমি ঘোল বানিয়ে নেব, না মোটা না পাতলা, মিডিয়াম মতো রাখতে হবে। ভালোভাবে আমি গুলিয়ে নেবো যাতে দলা না থাকে। দেখুন, এটা কিন্তু আমাদের সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে, এইভাবে রাখতে হবে কিন্তু ঘন। এটা আমি রেডি হয়ে গেছে, একটা সাইড করে রেখে দিলাম। এখানে আমি বেগুন নিয়েছি দুটো, ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, নিয়ে আমি দু টুকরো করে নেব। এটা বেগুনের অক্টোপাস বানাবো আমি, সেই জন্য আমি বেগুনটা দু টুকরো করে নিয়ে আমি সরু সরু করে, দেখুন সরু সরু করে আমি কেটে নিচ্ছি এভাবে। এটা কিন্তু দারুণ মুখরোচক খাওয়ার, আর এই এখন রোজার সময় কিন্তু এটা বানালে সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। এভাবে দেখুন সবগুলো আমি এভাবে বানিয়ে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা তো অনেকভাবে বেগুনি খান, এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এভাবে আমি সবগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন, অনেকেই কাঁচি দিয়ে কাটে, কাঁচি দিয়েও কাটতে পারেন। এভাবে আমি সব বেগুনগুলো এভাবে কেটে নেব। দেখুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এখন একটু লবণ, আমি এখনও কিন্তু আর এটা আমি ধোবো না, আমি এটা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু সুন্দর একটা নরম সফট হবে। আর লবণটা গেলে কিন্তু খেতে, যে কোনো জিনিস লবণ হলে কিন্তু রাইট হলে ভালো লাগে খেতে, সেই হিসাব করে লবণটা আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এখন একটু হলুদ পাউডার দিয়ে দেবো, দিয়ে হলুদ পাউডারটা একটু লাগিয়ে নিচ্ছি, চারিপাশটা ভালো করে লাগিয়ে নেব দু সাইডে। এইভাবে দেখুন, এখন আমি বেটারটা আমি ভালো করে আরো একবার একটু গুলে নিচ্ছি, দলায় দলা অনেক সময় দলা পেকে থাকে। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে বেকিং পাউডারের উপর একটু গরম তেল দিতে হবে। এটা কিন্তু আমার টিপস, এটা কিন্তু করলে কিন্তু খুবই পকোড়া খুবই মুখরোচক হবে আর ক্রিসপি থাকবে, অনেকক্ষণ পর্যন্ত আপনারা এটা রেখে দিতে পারেন। এখন ভালো করে আমি গুলি নিচ্ছি, নিয়ে দেখুন একটা বেগুন আমি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ডুবিয়ে নেব এভাবে, আর এক সাইডে আমি রেখে দিয়েছি ব্রেড ক্রাম। এখন ভালো করে আমি বেসনটা ভালো করে আমি একটু করে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে একটু পুচ করে সাইড দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম না দিতেও পারেন, ব্রেড ক্রামটা দিলে অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে আর খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে দেখুন তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, লাল লাল হতে দেব। আমি আরও একটা ছেড়ে দিলাম, এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, মিডিয়াম টু ফ্লেম এটা রেখে দিয়ে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন একদম লাল লাল করতে হবে,
এভাবে আমি একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে এটা ভাজা করে নেব। এটা ইফতারে বলুন, ডালের সঙ্গে বলুন, এমনি স্ন্যাক্সেও কিন্তু আমরা খেতে পারি। এটা কিন্তু খুবই মুখরোচক খাবার, একবার অবশ্যই আপনাদের ভালো লাগলে বানাতে পারেন। দেখুন লাল লাল আমার ভাজা হয়ে গেছে, কিন্তু আমি একটা উঠিয়ে নিলাম, দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাল মুচমুচে হয়েছে। দেখুন একটা টিস্যু পেপার দিয়ে আমি এটা উঠিয়ে নেব, তেলটা টিস্যু পেপারে লেগে যাবে এই হিসাব করে। আরও একটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এভাবে কিন্তু সবগুলো ভাজা করে নিচ্ছি। দেখুন আমার বেগুনের অক্টোপাস কিন্তু রেডি, খুবই মুখরোচক খাওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর ভালো লাগলে একবার অবশ্যই ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খুবই মুখরোচক খাওয়ার। আর এই সাইডে আমি রেখে দিচ্ছি, এটা কিন্তু যে আমরা নর্মাল লঙ্কা খাই না, সেই লঙ্কার পকোড়া আমি কিছু বানিয়ে নিয়েছি, এর সঙ্গে খেতে দারুণ লাগে। তো ঠিক আছে ফ্রেন্ড, এখানে শেষ করলাম, বাই।